রাজ্য জুড়ে শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানী আগরতলা থেকে জেলা এবং মহকুমা সর্বত্রই অধিকাংশ পুজো উদ্যোক্তা শারদ উৎসবকে সামনে রেখে মাঠে নেমে পড়েছেন। অন্যান্য বছরের মতো এবারও বিগ বাজেটের পুজো আয়োজন করতে চলেছে বিশালগড় মহকুমার রাউতখোলা যুব সংস্থা। ইতিমধ্যে বিশালগড়ের এই ক্লাবটি 26 জনের পুজো কমিটি গঠন করে ফেলেছে। পুজো কমিটির সভাপতি হয়েছেন অনিমেষ সাহা, সম্পাদক মৃন্ময় সাহা, কোষাধ্যক্ষ হয়েছেন দেবজিৎ সাহা। এবছর বিশালগড়ের রাউতখোলা যুব সংস্থা মিশরের পিরামিডের অনুকরণে প্যান্ডেল তৈরি করছে। প্যান্ডেল তৈরির মূল শিল্পী আগরতলার হলেও কর্মীরা থাকছেন কলকাতার। 26 লক্ষ টাকার বিগ বাজেটের পুজো প্যান্ডেলে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিড রাজ্যে এই প্রথমবারের মতো পুজো উপস্থাপন করতে চলেছে রাউতখোলা যুব সংস্থা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের পুজো কমিটির সম্পাদক মৃন্ময় সাহা এই সংবাদ জানান। এবারও আমরা একটা ভিন্ন ধরনের থিম রাখছি, যেটা সমগ্র রাজ্যবাসীকে আকৃষ্ট করবে আমাদের প্যান্ডেল বুকিং করার জন্য। আমাদের যে থিমটা সেটা হচ্ছে মিশরের পিরামিড, যেটাকে আমরা বলি দ্য গ্রেট পিরামিড অফ গিজা। থিমের নামটা আমরা রেখেছি বালির শহর, যেহেতু আমরা সবাই জানি যে মিশর একটি বালির উপর অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পাশাপাশি পিরামিডের সাথে আমাদের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে, যেটা আমাদের পুজোটাকে আরও বেটার করে তুলবে, একটা আকৃষ্ট হবে মানুষ, সেই আশা আমরা রাখছি। বিগত দিনগুলোতে আমরা পুজো করেছি, আমরা অনেকগুলো রেকগনিশন পেয়েছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, বিশালগড় মহকুমা প্রশাসন থেকে। তো সর্বোপরি আশা রাখছি আমাদের প্যান্ডেলের মাধ্যমে আমরা পুজোকে ফুটিয়ে তুলব এবং রাজ্যবাসী একটা নতুন পুজোর থিম ত্রিপুরা রাজ্যে দেখতে পারবে। সাংবাদিক সম্মেলনে রাউতখোলা যুব সংস্থার সম্পাদক সৈকত সাহা জানান, এবছর পঞ্চমীর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারপারসন নবাতুল বণিক সহ অন্যান্যরা। তিনি জানান, মিশরের পিরামিড রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে তারা আশা প্রকাশ করছেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।